দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা 1800 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি পণ্য। পরিশোধনে 5 দিনে মিলবে 25 লাখ লিটার জ্বালানি তেল। ন্যাপথাওয়েল যেটা আমরা এখানটায় নিয়ে এসেছি, এই উদ্যোগের ফলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের যে ফুয়েলের ঘাটতি সেটা পূরণ হবে। ডলার সংকটে রুপিতে আনা পেট্রোলিয়াম পণ্য আশা জাগাচ্ছে সংকট সমাধানের। ইন্ডিয়ান রুপিস স্টেবিলিটি ইজ হায়ার দ্যান ইউএস ডলার, সুতরাং আমরা বিপিসির কাছে একটু কম দামে বিক্রি করতে পারবো এবং সেটা অবশ্যই ভোক্তার কাছেও কমে বিক্রি করতে পারবে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সাময়িক পদক্ষেপ। যথেষ্ট অর্থ আছে, কিন্তু আমরা ডলারের জায়গায় যাতে চাপ সৃষ্টি না হয় আগামী কয়েক মাস, সে কারণে একটা প্রিকুয়েশন না হয়েছে আমাদের আমাদের জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে বাধা নেই, তবে বোমাবাজি করলে এক চুলো ছাড় নয়, হুঁশিয়ারি আওয়ামী লীগ সভাপতির। বললেন বৈশ্বিক সংকটেও দেশকে সচল রেখেছে সরকার। রাজধানীতে আবারও ডেঙ্গুর প্রকোপ, চলতি মাসের 3 সপ্তাহেই আক্রান্ত প্রায় 1000, লক্ষণ দেখা মাত্রই পরীক্ষার পরামর্শ। এবং সহজের গ্যারাকলে ট্রেন যাত্রীরা টাকা নিয়ে টিকিট না দেয়া সহ অসংখ্য অভিযোগ, মানতে নারাজ কর্তৃপক্ষ, অ্যাপের সীমাবদ্ধতা দেখছেন প্রযুক্তিবিদরা।